ফটো দেখে মোবাইলে কপি করে দিয়ে মারি দিব। দেখুন তো গত 22/11/2023 তারিখ দিন 23 তারিখ দিন আমার লইসিঙ্গা থানায় গোটে রিপোর্ট হয়েছিল বিজয় নাগ যে গোটে ভারত ফাইন্যান্স কোম্পানির যে রিকভারি এজেন্ট যে গাঁ গাঁ বুলিকি যে কলেকশন করছেন টোট সে রিপোর্ট করেছিল যে সন্ধ্যা পাখাপাখি সন্ধ্যা 6টা-6টা-30 যেতে সে কলেকশন করি ফেরুলা তাকে তিনজন পিলা অটকি পিটি মারিকি তাঠু 84,885 টঙ্কা কলেকশন মনিটা নিয়ে গেলে বলে তো সেই কনসর্নে আমার গোটে লইসিঙ্গা থানা কেস নম্বর 296/392 আইপিসি গোটে কেস রেজিস্ট্রেসন হয়েছিল এবং সে তদন্ত চালছিল এবং তদন্ত ভিতরে জনা পড়েছিল যে সেই পিলা যে বিজয় নাগর এটা 3 নম্বর রবরি আগর থেকে পুইন্তলা থানার আর গোটে দেওগাঁ থানা এরিয়ার তার 2টা রবরি রিপোর্ট যেহেতু 3 নম্বর হল তার সসপিসিয়াস হয়েছিল এবং সেতুরে আমার এসপি বলাঙ্গীর সাহেব জনাইবা পরে এসপি বলাঙ্গীর সাহেব নির্দেশ করেন আইসি লইসিঙ্গা পিএস এবং তাঙ্কর যে স্টাফ অছন্তি অবিনাশ নায়ক এবং অন্য মানে যে অছন্তি তোমার টিম ফর্মেশন করিকি এবং সাইবর সেল রয়েছে ডিপের হেল্প নেইকি আমি তার মোবাইলর লোকেসন এবং অন্যান্য জিনিস গুলো যেতে দেখি তার সিডিআর ফিডিআর এনালাইসিস করছিল সেতুরে জনা পড়ছিল যে বিজয় নাগ নিজে হি তার মাস্টার মাইন্ড সিএ টঙ্কা আত্মসাত করিকি তার গোটে আউ গোটে সেই ভারত ফাইন্যান্সের কাম করুছি বিত্তবাস মেরলি বলে যে হচ্ছে কি ব্রাহ্মণী ডুঙ্গরির আমার যে রয়েছে সদর থানা এরিয়া তা গোটে মানে যে সেন্টার রয়েছে যে সহজ কেন্দ্র তাকে ডাকিকি সে সব টঙ্কা গুড়া দিয়ে দিয়েছিল তাঁর গোটে কনস্পাইসি করলে সে যে আমি টঙ্কা হড়প করা বলে এবং সে তাকে কর্কচিয়া ছক পাখ ডাকিছিল এবং তাকে টঙ্কা গুড়া সব দিয়েদেলা পরে সে পুঁজি এই যে বিজয় নাগ যে মরিবাল এরিয়ার সি এইসব না পরে আসি থানায় রিপোর্ট কলা তার ম্যানেজর সে ফোন কলা এবং জনাইলা যে এমনি রবরি হয়েছে নাটক কলা এবং নাটক করি রিপোর্ট করেছিল তো সেটা আমার বর্তমান আমি তদন্ত করি সেটা তার রহস্যটা উন্মোচন করছু এবং সেথিরে আমার যে ক্যাশ 70,000 টঙ্কা 2টা মোবাইল ফোন আর 2টা যে মোটরসাইকেল সে ইউজ করলে সে 2টা মোটরসাইকেল বর্তমান আমার সিজর হয়েছে এবং সে 14,000 টঙ্কা পাখাপাখি সে খরচ করে দিয়েছি তো বর্তমান সিজর হয়েছে অ্যারেস্ট হয়েছে এবং বর্তমান সে ফরওয়ার্ড হবে।